হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ ইতালি। আজ আমি আপনাদের সাথে সকাল থেকে দুপুরের একটি ব্লগ শেয়ার করছি। শীতের সকালে কফি খেতে কার না ভালো লাগে বলুন তো, তাই আজ আমি আপনাদেরকে সাথে নিয়েই চলে আসলাম একটা কফি শপে। আর আমরা তো শুরু করে ফেললাম কফি খাওয়া, আর সেই সাথে আপনারাও শুরু করে ফেলুন, গরম গরম কফি বানিয়ে নিয়ে আসুন, আর সাথে আমার ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর সেই সাথে আমার পাকনা বুড়িটা অনেক অনেক মাতবাড়ি করছে, দেখতে পাচ্ছেন। চলে আসলাম আমাদের গৃহিণীদের অতি পরিচিত, অতি পছন্দের জায়গাটিতে, প্রতিদিনের রুটিন এই আর কি। আর সেই সাথে আমি আজকে আপনাদেরকে কলিজা ভোনার রেসিপিটা দেখাবো, আমি যেভাবে সবসময় কলিজা ভোনা করি সেটি আর কি। তো আমি একটা কড়াইতে পরিমাপ মতো তেল দিলাম, সাথে কিছু মশলা একটু ভেজে নিব, এরপর পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা ব্রাউন কালার পর্যন্ত আমি ভাজতে থাকব। নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের যে কোনো মতামত আমার সাথে শেয়ার করবেন, আর সেই সাথে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে আপনারা যাতে খুব সহজেই পেয়ে যান। এরপর আমি আদা রসুন অ্যাড করে দিলাম, আমি এখানে এক চামচ আদা, এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব। এতে করে আদা রসুনের একটি সুগন্ধ বের হবে, সাথে একটু পানি অ্যাড করে দিলাম। এরপর চলে আসব মশলার পর্বে। একটু লবণ অ্যাড করে নিলাম, আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। এরপর সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, এখানে হলুদ, মরিচের গুঁড়ো, জিরা আর ধনিয়ার গুঁড়ো আছে, সবগুলো মশলা দিয়ে একটু মিক্স করে নিব, আর মশলাটাকে ভালো মতো কষাতে থাকবো। আমি এখানে সবগুলো মশলাই এক চা চামচ করে নিয়েছি। এই সাথে একটু পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালো মতো কষানো হবে। আর এভাবে করে কলিজা ভুনাটা রান্না করলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আমি যেভাবে করে আজ রান্না করে দেখালাম ঠিক সেভাবে করে রান্না করতে। আর সেই সাথে আমি এখানে গরুর কলিজা নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ অনুযায়ী, আর আমি এটাকে গরম পানি সাথে একটু লবণ মিশিয়ে খুব ভালো মতো 5 থেকে 10 মিনিটের মতো তো একটু ফুটিয়ে নিয়েছি। এতে করে কলিজার যে দুর্গন্ধটা থাকে সেটা চলে যাবে, আর সাথে সাথে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর কলিজা ভুনাটা সম্পূর্ণ ডিপেন্ড করে, আপনি যত ভালো মতো করে কষাবেন ঠিক ততটাই আপনার কাছে এটি ভালো লাগবে খেতে। 10-15 মিনিট ঢেকে রান্না করার পরে আমি আবার চলে আসলাম এটাকে একটু নাড়াচাড়া করার জন্য, যাতে করে নিচে লেগে না যায়। তো বারবার করে আমি একটু নাড়াচাড়া করে দিব, এতে করে পড়ে যাওয়ার চান্সটা থাকবে না। এরপর আবার ঢেকে দিব। ঠিক এরকম করে মিডিয়াম জ্বালে আমি কলিজাটা রান্না করে নেব। আমি এখনও কোনো পানি অ্যাড করিনি, পানি দরকার হলে আমি একটু পরিমাণ পানি দিয়ে নেব, কিন্তু আগে আমি খুব ভালো মতো কষাবো, তারপরে পানি দেব।
পিঁয়াজটা মোটামুটি কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিব। আপনারা যতটুকু ঘন বা পাতলা রাখতে চান এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। আর আমি এই রান্নাটি সম্পূর্ণ 30 মিনিটের মধ্যে শেষ করেছি, কারণ কলিজাটা বেশি জাল দিলে এটার স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা অ্যাড করে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটু রান্না করব। এতে করে কলিজার মধ্যে খুব ভালো মতো মশলাটা ঢুকবে আর সেই সাথে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে, কলিজাটা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে ভুনা করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব আর চুলার জ্বালটা আমি এখন একটু কমিয়ে দেব। পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন, যদি লবণ প্রয়োজন হয় একটু দিয়ে নেবেন। আর আমি একটু 1/2 কাপ পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম, এতে করে আলুটা যাতে ভালো মতো সিদ্ধ হয়। তো আমার রান্না প্রায় শেষ, এখন আমি কিছু কাঁচামরিচ দিব, দিয়ে 5 মিনিটের মতো চুলায় রাখবো। এতে করে কাঁচামরিচের একটি সুগন্ধ বের হবে। আজ এই কলিজা ভুনাটি আমাদের দুপুরের খাবারের মেন মেনু হয়ে গেল। আমার খুবই মজার কলিজা ভুনার রেসিপি, আশা করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সেই সাথে সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।